দিয়ে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে যাওয়ার পথে বিএনপি অফিসের সামনে তার গাড়িবহর আটক করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বোমা নিক্ষেপ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রাজধানীতে বিএনপির অফিসের সামনে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা 48 জনকে গ্রেফতার করেছেন পুলিশ এবং তারা কারা আসলে তারা কি বিএনপি জামাত নাকি অন্য কোনো দলীয় ব্যক্তিরা আসুন আমরা তাদের কাছ থেকে শুনবো এবং এই বিষয়টি নিয়ে আইনজীবী বা পুলিশ প্রশাসনরা কি বলছেন আসুন আমরা একটু সেই ব্যাপারটাও সরাসরি ভিডিওতে দেখবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিউয়ার্স আসুন আজকে নাই কলারোয়া দিয়ে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে যাওয়ার পথে বিএনপি অফিসের সামনে তার গাড়িবহর আটক করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বোমা নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুর করে আমাদের অনেক নেতাকর্মীদের আহত করে ওই বহরে আমি ছিলাম আজকের আমাদের পাবলিক প্রসিকিউটর নিরন্তর প্রচেষ্টা এবং সাক্ষী উপস্থাপন করে মামলায় প্রমাণ করেছেন যে এই মামলায় তারা প্রকৃত দোষী এবং আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার রায় ঘোষণা করেছেন এই রায়ে আমরা সন্তুষ্ট হাবিবুল ইসলাম হাবিব কাদের বাচ্চু আরিফুর রহমান রঞ্জু এবং রিপন এদেরকে আর্ম সেক্টর 19 স্মল এফ এ তাদেরকে এই চারজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে রেস্ট একটা পাট আকারে স্ল্যাব আকারে রেস্ট 7 বছর করে সকল আসামিদের 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে তবে যারা পলাতক আছে তাদেরকেও এবং জামিনে যে যারা পলাতক আছে তাদেরকেও সুতরাং আমরা আজকের এখানে দুইজন মারা গেছে 50 জনের মধ্যে 2 জন মারা গেছে 9 জন পলাতক আছে আর 2002 সালে 30 আগস্ট একটা মানবিক কারণে মুক্তিযোদ্ধা স্ত্রী মাহফুজা খাতুনকে দেখতে আসছিলেন ওই তারিখেই অর্থাৎ 30/8/2002 তারিখে দেখতে আসছিলেন অত্যন্ত দুঃখের বিষয় মানবিকতা শেষ করে যখন যশোরের উদ্দেশ্যে রওনা হন ঠিক পথিমধ্যে অর্থাৎ কলারোয়া বিএনপি অফিসের সামনে 11:50 সময় পৌঁছালে এটি খালি বাস আড় করে দিয়ে আমাদের প্রাণের নেত্রীর উপরে গুলিবর্ষণ করা হয় বোমা বর্ষণ করা হয় সফর সঙ্গীতের লাঠিচার্জ করা হয় এবং শারীরিকভাবে অ্যাসাল্টেড করা হয় সাংবাদিকরা সেখান থেকে রেহাই পায় নাই যে কারণে এইটা মামলাটা সেই সময় আমাদের করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন কিন্তু সেই চারদলীয় ঐক্য জোটের কারণেই সেই মামলাটা আলোর মুখ দেখি নাই একটা অনারেবল কোর্টের নির্দেশনা অনুযায়ী সেই মামলা রিভাইভ হয় অর্থাৎ পুনর্জীবিত হয় তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে সোশ্যাল দুনিয়াতে চতুর্দিক থেকে একটা কথা শোনা যাচ্ছে যে এই আগামী 24 সাল জাতীয় নির্বাচনে শেখ হাসিনার পতন এখন প্রশ্নটা হলো যদি শেখ হাসিনার পতন হয়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কি আরও ভয়ঙ্কর হবে নাকি এর চাইতে আরও ভালো একটা পরিস্থিতিতে চলে যাবে আসুন এই ব্যাপার নিয়ে ব্যাপক কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন আমরা একটু তার বক্তব্যগুলো শুনবো স্ক্রিনে আমাদের এই যারা কিনা ধরেন অতি উৎসাহী আছে সব কিছুতেই মানে মনে করে নিজের বাপের জমিদারি হ্যাঁ সব আমাদের আর বাবা বিরাট ব্যাপার সেবা হেলেনারে দেখেন না গ্রাতের মধ্যে তবে আপনারা যে শেখ মুজিবরে ভালোবাসেন না সেটা কিন্তু শেখ হাসিনাও জানে যে কারণে সুযোগ পাইলেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যত জীবন যৌবন সব দিয়া দিলেও কিন্তু শেখ হাসিনা বাঁচায় না সাইজ করে দেয় কিন্তু কারণ শেখ হাসিনা জানে যে এখন আমার বাপের নিয়ে এত ভালোবাসা দেহাস ওই এক বুড়ার বাচ্চা খাটাসের বাচ্চা নাকি ই করছে 46 বছর জুতা পরে না খাটাসের বাচ্চা তুই জুতা পরস না ওর জানাজা দেওয়ার লোক পাওয়া যায় না তুই ওই সময় হাইটা যাস নাই কেন তোর তোর মাজারে যায় পড়ে থাকার কথা 46 বছর তুই জুতা না পাই দিয়ে এনে বসে রয়েছিস কেন শেখ মুজিব যেই মাটিতে আছে সেই মাটিতে সে জুতা পাই দিয়ে থাকতে চায় না তো তুই জুতা পাই দিয়ে থাকতে চাস না তো এই মাটির মধ্যে পা দেশ কেন
পা উপরের দিকে দিয়া লুঙ্গি নিচের দিকে রাখিয়া তারপর মাথা দিয়া হাট হাত দিয়া হাট পা নিচে মাটির মধ্যে দিয়ে হাট হচ্ছে ওই মাটির মধ্যে তোর বাপ রয়েছে না এইসব গাঁজাখুরি যত সব কথাবার্তা ভাই রেসপেক্ট করেই কথা বলতে চাই আপনি শেখ মুজিব মারা গেছে রেসপেক্ট করেন জিয়াউর রহমান মারা গেছে তারও রেসপেক্ট করেন মারা গেছে তো ভাই মনে করেন অপরাধ করছে আপনি করেন না আমি করি না অপরাধ করি তো আমরা তো অপরাধ করি আমরা যে অপরাধ করি আমাদের অপরাধের বিচার হবে না নিজে নিচে একটা হাত দিয়ে দেখেন না আমি জীবনে মেয়ে মানুষের সাথে প্রেম করি নাই আপনি করেন না আমার কি সুন্দরী মেয়ে মানুষ দেখলে তার দিকে সেকেন্ড টাইম তাকাই না আপনি তাকান না আরেকজনের নিয়ে বলার আগে নিজেরটা হাত দেন এত ভালো মানুষের হিসাব করে তো লাভ নেই আপনি যখন বলতেছেন যে আমার পিতারে নিয়ে এই করছে সেই করছে তখন প্রতিটা নেতা আচ্ছা আক্রমণ করতেছে জিয়াউর রহমানকে জিয়াউর রহমান নাকি খুন করছে আর এইচ টি ইমাম আর ওই মুস্তাক টুস্তাক এরা হইলো এদের বাপ বীর মুক্তিযোদ্ধারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছে 15ই আগস্টে আর যদি বলেন এটা কেন বললেন বীর উত্তম ছিল মেজর ডালিম একজন বীর উত্তম ছিল জিয়াউর রহমানও তো আপনারা যদি মনে করেন যে সব মুক্তিযোদ্ধারা এটার পিছনে কাজ করছে মুস্তাকও একজন মুক্তিযোদ্ধা ছিল তো যদি মুক্তিযোদ্ধারা এটা করে থাকে তো সেটা তার একটা মুক্তিযুদ্ধই করছে 15ই আগস্টে কেন করলো ওটার হিসাব নাই একজন মানুষ মারা গেছে সেটাকেও সাপোর্ট করি না শেখ মুজিব না শেখ মুজিবের বাড়ির একটা চাকর মারা গেছে সেটাকেও সাপোর্ট করি না কিন্তু মারছে কেন মানে এতগুলি মানুষের নৃশংসভাবে মারা ফেললো একদম কোনো কারণ ছাড়াই এবং সবগুলি মুক্তিযোদ্ধা এখানে তো কোনো আপোষ নাই তাই না আপনারা যেটা বলেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখানে মানে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তো কোনো আপোষ নাই যদি তাই হয় তো এই যে মুক্তিযোদ্ধাগুলি এই কাজটা করলো কেন করলো ইতিহাস পড়েন দেখেন কি আসলে ঘটনা কি 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে আসলে কি হয়েছিল এসব ফেক ইতিহাস ইতিহাস বানায় মানুষকে পড়ায় লাভ আছে সত্য যখন সামনে আসবে আমরা তখন ইতিহাস নিয়েও কাজ করতেছি এগুলি কিন্তু একসময় আরো একদম মানে এভিডেন্স সহ কিন্তু সামনে আসবে এই যে এখন মিথ্যা কথা বলতেছেন এগুলিও কিন্তু সামনে আসবে যারা এখন বলতেছে তাদের মিথ্যা কথার প্রমাণও কিন্তু হবে মুখ দেখাইতে পারবেন না যারা এখন সাংবাদিক ইতিহাসবিদ রাজনীতিবিদ হয়ে মিথ্যা ইতিহাস সরাইতেছেন মুখ দেখাইতে পারবেন না আপনার ইতিহাস কিন্তু আমরা বিশ্বাস করি না ওই সময় যারা লিখছে ওগুলি বিশ্বাস করি ওইসব বই টই সবকিছু কিন্তু আছে এখন পর্যন্ত অতএব সেগুলো সামনে আসবে আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই কিশোর কুমারের বই আছে একটা শেখ মুজিব বাংলাদেশ চায়নি ওইটা পড়েন আপনারা তো দাদাদের বিশ্বাস করেন পড়েন পড়েন ওইটা অনেক ইন্ডিয়ানের লেখা আছে অনেক ইন্ডিয়ানের লেখা ওই সময় আপনার কাউয়ের রয়ের যে কাউ ছিল ওদের সেনাবাহিনী অফিসার ওনার বই পড়েন ওনার কোট পড়েন নেতা ও পিতা বইয়ের মধ্যে ওনার কিছু কোটেশন আছে ওগুলি পড়েন পড়েন ভাই আমি আপনাকে তো বলতেছি না আমার কথা বিশ্বাস করেন আপনি ইতিহাস পড়েন আপনি না পড়ে যদি আসে বলে এই শালা তুই রাজাকার তুই পাকিস্তানি এগুলি বললে তো সমস্যা আপনি একটা অজ্ঞতার মধ্যে থাকবেন আপনি যদি কোনো ধর্ম পালন করেন আপনার উচিত ওই ধর্মটা সম্পর্কে জানা অ্যাটলিস্ট জানেন জানে তারপরে ই করেন ভালো থাকবেন সবশেষে বলি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ভাইরা আমি আপনার শত্রু না আমি আপনার ভালো চাই এই দেশের মানুষ আপনি একজন এমপির পেছনে কেন দৌড়াবেন আপনি আপনার অধিকার নিয়ে থাকবেন আপনার ঘরে আপনি করোনার সময় আপনাকে লকডাউন দিবে আপনার ঘরে খাবার পৌঁছাবে আপনাকে টাকা দেবে আপনি যাতে কাজ না করে থাকতে পারেন সেজন্য আপনাকে সরকার সব ধরনের ফ্যাসিলিটি দিবে যেটা উন্নত দেশে দেয় আপনিও তো উন্নত দেশ এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিজিটাল মডেল দেশ একটা আপনারা তো ওইভাবেই দিবে ওই অধিকারগুলো নেন হ্যাঁ হাসপাতালে যাতে আপনি আওয়ামী লীগ করেন ছাত্রলীগ করেন হাসপাতালে গেলে কিন্তু ডাক্তার আপনারও লাগবে সো আপনি ওইখানে ডাক্তারদের সুযোগ সুবিধা দিবেন না হাসপাতালের মান বাড়াবেন না আপনি চাবেন হয়েছে গিয়া সবকিছু সিঙ্গাপুরের মতো সেটা তো সম্ভব না ওই যে বুড়ার বাচ্চা আর একটা ডেপুটি স্পিকার ছিল কিছুদিন আগে শেখ হাসিনার নিয়ে মুনাজাত করলো দেখছেন না ইয়া আল্লাহ শেখ হাসিনার নেক বান্দা আল্লাহ ও এইরকম নেক বান্দা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নাকি আসে না এরকম শাসক তার হাতের উসিলায় আল্লাহ আপনাদের আমাদেরকে মাফ করে দিয়েন মুনাজাতটা করে ফেললো তা আপনি যে বলতেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা তাও ফিল আখিরাতে হাসিনা তাই যে বলে যে আপনি আরবিতে যা বললেন সবই তো মানে ই হয়ে গেল যখন আপনি এই যে মহিলারে নিয়ে এসে যে মিথ্যা কথাগুলি বললেন এমনিই করতেন মুনাজাত যা করতেছিলেন এমনিই করতেন কিন্তু এই মহিলারা আয়না কি করলেন আয়না আল্লাহর সাথে একটা বেয়াদবি করলেন এখন ওই মুনাজাতের পর থেকে ওই অসুস্থ কালকে গেছে ইন্ডিয়া দেখছেন না ডেপুটি স্পিকার ইন্ডিয়া গেছে কালকে তো তুই এই যে চাপাবাজি করলি এই দেশ শেখ হাসিনা তোরে সব দিয়ে দিছে তো তুই বাংলাদেশে চিকিৎসা নিস না কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী
মানে বৈধ প্রধানমন্ত্রী যারা আসে তারা কিংবা মন্ত্রী এমপি যে যখন আসে বলেন তো ভাই আজ পর্যন্ত কেউ কারোর একটু কমপ্লিকেটেড কোন ডিজিজ যদি হয় কেউ বাংলাদেশে ট্রিটমেন্ট নিছে একজনের নাম বলেন বিএনপি আওয়ামী লীগ একজনের নাম বলেন খালি উনাদেরই খালি মানে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নাই আমাদের সবার আছে সাধারণ মানুষ হয় ঢাকা মেডিকেলে নিবে পিজিতে নিবে ওখানে নিবে ওখানে নিবে আর উনাদের ঢুইকা ইউনাইটেড নালে অ্যাপোলো নালে স্কয়ার এরপরে যায় উনারা বিদেশ কেন আমরা কি দেশি খালি আপনাদের জন্য স্বাধীন হইছে কেউ এগুলি ঠিক করে নাই অতএব এই অধিকারগুলোর জায়গা ঠিক করেন ভাই হ্যাঁ খালি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলি বইলা পাকনামি করা বাদ দিয়া নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এগুলি দিয়া জীবনে দেশে শান্তি আসবে না তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাগুলো শুনলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ